বিসর্গ হ্রস্ব। বুঝতে পারলে? নামিরা কি বললাম, পিছলানো ঘর্ষণের আরেকটা নাম কি? নামিরা পিছলানো ঘর্ষণের আরেকটা নাম কি বললাম? ফাতে বলো। বিসর্প ঘর্ষণ। এবার আমরা স্থিতি ঘর্ষণ সম্পর্কে জানবো। দুটি তলে একটি অপরটির সাপেক্ষে গতিশীল না হলে এর মধ্যে যে ঘর্ষণ সৃষ্টি হয় তা হলো স্থিতি ঘর্ষণ। আরেকভাবে আমরা স্থিতি ঘর্ষণের সংজ্ঞাটা লিখতে পারি, এটা একটা সহজ সংজ্ঞা, অথবা আরেকভাবে আমরা লিখতে পারি। আমাদের যেটা ভালো লাগে, দুটি স্থির বস্তু পরস্পরের সংস্পর্শে থাকা অবস্থার একটিকে অপরটির উপর দিয়ে গতিশীল করার চেষ্টা করা হলে এদের মধ্যে আপেক্ষিক গতি সৃষ্টি না হওয়া পর্যন্ত যে ঘর্ষণ বল ক্রিয়া করে তাকে স্থিতি ঘর্ষণ বলে। এরপরে বিসর্প ঘর্ষণ। যখন একটি বস্তু অন্য একটি অন্য একটি বস্তু তথা তলের উপর দিয়ে
इसलिए बा देशे चलते चेष्टा करे बा चले तखन তাকে দেখা শেষ আবর্ত ঘর্ষণ এর আগে যতটুকু লিখলাম কি লেখা শেষ হয়ে গেছে যখন একটি বস্তু অপর একটি বর্ষণ তাকে আবর্ত ঘর্ষণ বলে ঠিক আছে আবর্ত ঘর্ষণের কিছু উদাহরণ আছে সাইকেলে চাকার গতি মার্বেলের গতি মার্বেল গড়িয়ে গড়িয়ে যায় না ছেড়ে দিলে কি করে গড়িয়ে গড়িয়ে যায় আরো আছে কিছু উদাহরণ ভ্রমণের সময় মালামাল পরিবহনের জন্য আমরা চাকা লাগানো লাগেজ ব্যবহার করি যদি লাগেজে চাকা লাগানো না থাকতো তাহলে এক স্থান থেকে অন্য স্থানে পিছলিয়ে টেনে নিতে বেশ কিন্তু কষ্ট হইত কিন্তু চাকা লাগানোর ফলে লাগেজ টেনে নেওয়া বেশ সহজ হয় অর্থাৎ আবর্ত ঘর্ষণ বল পিছলানো ঘর্ষণের তুলনায় কম তাহলে কি পেলাম আবর্ত ঘর্ষণ বল ইসলামের ঘর্ষণের তুলনায় কি কম এখান থেকে আমরা সৃজনশীল একটা প্রশ্ন সৃজনশীল ক নম্বরে আসতে পারে যে সৃজনশীল ক নম্বরে জন্য লিখ আবর্ত ঘর্ষণ বল পিছলানো ঘর্ষণের তুলনায় কম
দেখাবো লিখেছো উত্তর যখন একটি বস্তু অপর একটি তলের উপর দিয়ে গড়িয়ে চলে তখন গতির বিরুদ্ধে তখন গতির বিরুদ্ধে যে ক্রিয়া করে গতির বিরুদ্ধে যে ঘর্ষণ যে ঘর্ষণ ক্রিয়া করে তাকে আবর্ত ঘর্ষণ বলে ভ্রমণের সময় মালামাল পরিবহনের জন্য আমরা চাকা লাগানো লাগেজ ব্যবহার করি যদি লাগেজে চাকা লাগানো না থাকত তখন এটিকে এক স্থান থেকে অন্য স্থানে পিছিয়ে টেনে নিতে বেশ কষ্ট হতো কিন্তু চাকা লাগানোর ফলে লাগেজ টেনে নেওয়া বেশ সহজত হয় তাই আবর্ত ঘর্ষণ বল ইসলামের তুলনায় কম এটুকু লিখলেই তোমরা দুইয়ের মধ্যে দুই পাইবা লেখা শেষ হলে বলো যে কটা লিখে দিলাম নেক্সট ক্লাসের জন্য তোমাদের এ কটাই পড়া থাকবে আমি নেক্সট ক্লাসে কিন্তু প্রত্যেকটা প্রশ্নই তোমাদের জিজ্ঞেস করবো ধরবো
এই সংজ্ঞাগুলোই তোমাদের পড়াবো। কথা বুঝতে পারলা? এগুলো হলো কি তোমাদের নেক্সট ক্লাসের জন্য পড়া। শোনা যাচ্ছে নামিরা? ওকে, সবাই ভালো থাকো, আজকে এই পর্যন্তই, শেষ করছি, পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।